হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফোল্ডার হাইড করবেন উইদাউট ইউজিং এনি অ্যাপ লক অর ফোল্ডার লকার। সো উইদাউট ওয়েস্টিং ওর টাইম, লেটস মুভ টু দ্য স্ক্রিন। প্রথমে ফোল্ডারে চলে আসেন, তারপর আমি একটা নির্দিষ্ট ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আপনারা দেখতে পারবেন, এই যে আমার লিজেন্ড বলে একটি ফোল্ডার আছে, তো এটাতে আমি টিক করে দিলাম এবং এখানে মোরে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে রিনেম বলে একটি অপশন আছে, এটাতে এডিট করলাম এবং একদম সামনে আমি একটা ডট দিয়ে দিব। ডট দেওয়ার পর ওকে করে দিব। আবারও এমন লেখা আসবে, এখানে আপনারা ওকে করে দেবেন। তো এবার দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার সেই লিজেন্ড নামের ফাইলটা নাই, সেটা ওদাও হয়ে গিয়েছে, অর্থাৎ হাইড হয়ে গিয়েছে। থ্রি ডট মেনু বারে ক্লিক করেন, এখানে শো হিডেন ফাইল লেখা আছে, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এখানে যে হাইড করলাম ফাইলটা, সেটা কিন্তু এই যেখানে দেখা যাচ্ছে, ডট লিজেন্ড ফাইলটার নাম। এবার এটাকে যদি আমরা পুনরায় আগের মতো করতে চাই, তাহলে এখানে মোরে ক্লিক করব, এটা টিক করে তারপর এখানে মোরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে রিনেমে আবারও যাবো। যাওয়ার পর এখান থেকে একদম সামনে যে ডটটা আমরা বসিয়েছিলাম সেটা রিমুভ করে দেব, অর্থাৎ কেটে দেব, তারপর ওকে করে দেব। ওকে, এবার দেখেন এটা কিন্তু চলে গিয়েছে, আমরা এখানে ডোন্ট শো হিডেন ফাইল দিয়ে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু আবারও পুনরায় চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের ফাইলগুলো হাইড করতে পারেন, আবার কীভাবে আনহাইড করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন।